হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যে রঘু টাকার তালে কবে রিলিজ করছে। তো SBF থেকে যেটা বলা হয়েছিল যে আজকে কয়েকটা সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হবে, আটটা সিনেমা। তো সেখানে বিভিন্ন সিনেমার রিলিজ ডেট বলে দেওয়া হয়েছে, সেটা তোমরা SBF এর ফেসবুক পেজে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে। সেখানে একেনবাবু থেকে শুরু করে হত্যাপুরী, তারপর কর্ণসুবর্ণের গুপ্তধন, এছাড়া আরও কিছু সিনেমা, কুলের আচার সহ SBF যে কটা সিনেমা এই বছর রিলিজ করছে সেগুলো রিলিজ ডেট বলা হয়েছে। এবং দুটো নতুন সিনেমার আমরা খবর পেলাম, একটা হচ্ছে যেটা মিমি চক্রবর্তী অভিনয় করছে, সেটা একটা খুব মানে বড় সিনেমা হতে চলেছে। এছাড়া ব্যোমকেশ আবার আসতে চলেছে অরিন্দম শীলের পরিচালনাতে। তো এই দুটো খুব বড় খবর। এছাড়া বাদবাকি সিনেমাগুলো কী কী আসছে আমরা জানতাম, সেগুলো রিলিজ ডেট সবই বলে দেওয়া হয়েছে। এপ্রিল থেকে মোটামুটি স্টার্ট হয়ে সবই ওই ডিসেম্বর অবধি যাচ্ছে। তোমার রিলিজ ডেটগুলো মানে SBF ফেসবুক পেজে গেলে দেখতে পাবে। তো এবার অনেকেই জিজ্ঞাসা করছে যে রঘু টাকাতের কোনো খবর বলা হলো না কেন। রঘু টাকাতে আজকে অনেকেই ভেবেছিল রঘু টাকাতে রিলিজ ডেট বলে দেওয়া হবে, তো আজকে বলে দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে 2022 রঘু টাকাতে রিলিজ করছে না, যেটা দেব এর আগেও বলেছিল যেটা এবছর রিলিজ করবে না। তবে SBF থেকে কালকে অ্যানাউন্সমেন্টের পর আমরা হয়তো ভেবেছিলাম যে হয়তো রঘু টাকাতে রিলিজ ডেট এগিয়ে দেওয়া হবে, হয়তো ডিসেম্বরে রিলিজ করবে। তো যাই হোক, রঘু টাকাতে কোনো অ্যানাউন্সমেন্ট আজকে হয়নি, তো সেই হিসেবে বলা যায় 2022 রিলিজ করছে না। এবং যেহেতু আজকের অ্যানাউন্সমেন্টটা 2022 কী কী সিনেমা রিলিজ করছে তাই নিয়ে, তো সেই হিসেবে আমরা মানে কনফার্ম হয়ে গেলাম যে রঘু টাকাতে অন্তত এই বছর রিলিজ করছে না। তাহলে দেবের যে সিনেমাগুলো এই বছর রিলিজ করবে সেগুলো হচ্ছে খেলাঘর, প্রজাপতি, কিসমিস, প্রজাপতি, কাছের মানুষ। আর খেলাঘরটা রিলিজ করতেও পারে নাও করতে পারে, আপাতত খেলাঘরের কোনো খবর নেই। আর কমান্ডোরও রিলিজ ডেট এখনও জানা যায়নি। তো এই বছর আপাতত তিনটে সিনেমা দেবের কনফার্ম হয়ে গেছে, একটা হচ্ছে কাছের মানুষ, কিসমিস, আর একটা হচ্ছে প্রজাপতি। অর্থাৎ রঘু টাকাতে এই বছর রিলিজ করছে না, হয়তো 2023 কোনো একটা ডেটে হয়তো রিলিজ করবে। হতে পারে 2023 এপ্রিলের দিক করে, হতে পারে 2023 আমাদের ঈদের সময়, কোনো একটা টাইমে হয়তো রিলিজ করবে। তো যাই হোক কী হয়, তবে ওইটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এবং বেশিরভাগ লোক আজকে ওইটারই খবর জানার জন্য দেখেছিলাম আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো যাই হোক, ওটার কোনো আপডেট আজকে আসেনি। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করবো খুব শীঘ্রই ওটার কোনো অ্যানাউন্সমেন্ট হয়তো আমরা পেয়ে যাব। তো যাই হোক, এটাই ছিল আজকে মানে বড় খবর। তবে SBF যেরকম ম্যানেজমেন্ট করে হয়েছিল সেরকম কিছু আমি মানে ব্যক্তিগতভাবে পাইনি, এর থেকে অনেক বেটার কিছু হয়তো আমরা আশা করেছিলাম আমার ব্যক্তিগতভাবে। আমার ফিলিংস তো তোমাদেরকে বললাম, তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো। যে চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন, কেটে দেবে লাইক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, এন্ড নমস্কার।